আমরা আজকে তিন দিন আমাদের 30 জন মাল্লা নিয়ে আমরা রান্না পথে পথে রান্না করে খাতিয়ে খাতিয়ে এই পর্যন্ত এসে পৌঁছে গেছি। আর আমাদের মনের একটা ক্ষোভ ছিল, জাতিসংঘ যখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করছে, যে যখন এই জাতিসংঘ বিশালভাবে বিশ্ব ব্যাংক ডক্টর ইউনুস খালেদা জিয়া সহ যারা বাধা দিয়েছিলেন, তখন শেখ হাসিনা করজোরে বজ্র কণ্ঠে বলেছিল এই পদ্মা সেতু হবে, প্রয়োজনে আমার নিজের অর্থায়নে হবে। তাই সেই পদ্মা সেতু শুভ উদ্বোধন করতে যাচ্ছে এই বুক ভরা আশা নিয়ে এসেছি। আজকে 5-7টা বছর বুকে পাথর বেঁধে বসে আছি, কবে পদ্মা সেতু উদ্বোধন হবে, কবে সেই সেতু পাড় দিয়ে আমরা যাবো।